আরে আরে না না শোনো শোনো, তুমি তুমি হিন্দিতেই বলো, বেশ বেশ ভালো লাগছে। আচ্ছা লাগা না? হ্যাঁ বাটাও, কিতনা আচ্ছা লাগে না? ইতনা ক্যা দেখা তুমি? আচ্ছা এই যে তুমি, হ্যাঁ তুমি তুমি একা একা এই যে এতখানি রাস্তা পেরিয়ে এখানে এখানে এলে, তো তোমার তোমার এই যে ডর লাগলো না? ডর? হ্যাঁ ডর কেউ মুঝে মালুম তো থি তুম আওগে। কিন্তু কেন আসো এখানে, কেন আসো? জন বাত পর তুম আওয়া থা, ওহি বাত পর হাম ভি আই থি। আর না চল ভাই, চল জিনিসপত্র গজগাছ করে নিয়ে এখনই কলকাতা ফিরে যাই। চল চল চল। আরে শোনো 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 শোনো, ওদের যাওয়াই ভালো, অমন উৎকট সন্দেহ আমি টলারেট করতে পারি না। শোনো না, ভালোবাসার ব্যাপারে মেয়েদের সন্দেহ করাটা পুরুষ মানুষদের একটা বিরাট কোয়ালিফিকেশন। আচ্ছা হ্যাঁ আচ্ছা নয়, আর ভালোবাসা জিনিসটা এমন যে মানুষ পাগল হয়ে যেতে পারে। এই দেখো না, এসে ইস্তক তুমি আমার সঙ্গে ঘুরছো ফিরছো বেড়াচ্ছো খাচ্ছো, আর মাথা ঠিক থাকতে পারে? আর আমি যদি এই অবস্থায় পড়তাম তাহলে আমিও এই করতাম। খুব আছে তাই বলছিলাম বাবা, যাতে আমাদের সম্বন্ধে ভুল ধারণা নিয়ে ওরা ফিরে না যায়। রাগারাগি না করে একটা বোঝাপড়া করে ফেললেই তো হয়। চলো চলো উঠো উঠো। না আমি যাবো না, যা করবে তুমি করবে। দেখো মাথা গরম করো না, এখন ভালো কথা বলছি, যাও। না যাবো না। যাবে না? না যাবে না? না। ঠিক আছে পরে পস্তাতে হবে কিন্তু। কি বলেছি তো যাবো না? আরে আমি বোঝাবার চেষ্টা করি, কি করতে চললেন নাকি? হ্যাঁ নেহাত যাবেনি? হ্যাঁ বলছিলাম কি যে আজকের দিনটা থেকে কালকে একসঙ্গে গেলে ঠিক হতো না? সে কি আপনি ফিরে যাবেন নাকি? কেন? হ্যাঁ রে রেশমিকা ভালো লাগে না? হ্যাঁ না যা বলে। এই ভাবছিলাম যে এত শিগগির কলকাতায় ফিরে না গিয়ে এত যখন এলাম তখন একবার ওই আগ্রাটা ঘুরে তাজমহলটা দেখে। চল না বাবু, আমরা আগ্রা গিয়ে তাজ দেখুন না, যে এত যখন এলাম তখন এই আগ্রার তাজমহলটা দেখে না গেলে মনটা গেলে। কথাটা মন্দ পারেন, রাত থেকে যাওয়া যায়। হ্যাঁ সেই ভালো, তাহলে ওই কথা রইল। কিন্তু আজকে শেষ রাত্রে আমরা রওনা হচ্ছি। তাহলে আমি এখন চলি। আচ্ছা নেমে পড়লেন যে ওর সঙ্গে আমি যেতে পারবো না। আপনি কার কথা বলছেন? তনুজা। তো তনুজাকে তো আপনি বিয়ে করছেন? না, কারণ ওর মতো মেয়েকে বিয়ে না করাই ভালো। দেখুন তনুজা আমার বোন, তার সম্বন্ধে এরকম কথাবার্তা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না। তনুজা আপনার বোন? হ্যাঁ কিন্তু তনু তো এই কথা মানে তনুজা আমার আইনত বোন, আই মিন সিস্টার ইন লভ। এই কথা আগে বলবেন তো। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে?
হরেন বাবু বলছেন যে তোমরা ওর বোন, রাইট? আমরা মিটে যাবো, গাড়ি ছোট কর না, তুই আগে ওঠ, আগে ঠিক আছে, আমি জানাবো। হ্যাঁ আচ্ছা, উনি তো বাবাকে না জানিয়ে পালিয়ে এলেন, পরে জানতে পারলে? এই যে বাবা, বাবা বাবা জানতে পারলে কি বলবে? তোর সাথে গেছি জানলে কিছু বলবে না, এর সাথে গেছি জানলে জানতে পারবে। এ বাবা, আর হিন্দুস্তানি মো বাবু, খুব সাবধান।